সালাম এবং শুভেচ্ছা জানাই সবাইকে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছেন তাদের মৃত্যু পালনকারীদেরকে গোসল এবং দাফনের বিষয়গুলো নিয়ে চিকিৎসা বিজ্ঞানে কি বলে বা কতটা আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত এ বিষয়টি আহ এই বলা যে সম্প্রতি আমরা দেশে যে বিষয়টি দেখছি তাতে মনে হচ্ছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এখন পর্যন্ত আইইডিসিআর এর যে দায়িত্বে কিন্তু যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদের দায়িত্বটা আইইডিসিআর এর দায়িত্বে রয়েছে এবং তারাই কিন্তু নিজ দায়িত্বে দাফন করছেন তো এই বিষয়টি যদিও ধর্মীয় ধর্মীয় বিষয় এবং সেক্ষেত্রে আমি চেষ্টা করব চিকিৎসা বিজ্ঞানের বিষয়ে কিভাবে এই বা বিষয়টি বিষয়টি দেখা যায় করার জন্য। যে সেটি হচ্ছে যে এটি প্রথমে যেটি বলি সেটি হচ্ছে যে এটি বলার কারণে জন্য যে বাংলাদেশে যে অবস্থায় এখন আমরা যেটি দেখছি যেটা আক্রান্তের পরিমাণ এবং মৃত্যুর সংখ্যা কিন্তু কিছুটা হলেও বেড়েছে তো সেক্ষেত্রে যে বিষয়টা বলবো সেক্ষেত্রে হতে পারে দেখা যাচ্ছে করোনার মতো লক্ষণ নিয়ে কিন্তু অনেকেই মারা যেতে পারেন আমাদের আশেপাশে যেহেতু বাংলাদেশে কিটের সংকট রয়েছে সেক্ষেত্রে কিটের মাধ্যমে শনাক্ত করা সম্ভব নয় যে উনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তো সেক্ষেত্রে অনেকে কিন্তু আমাদের আশেপাশে করোনা ভাইরাসের মতো লক্ষণ নিয়ে মারা যেতে পারেন তো সেক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হবে যাতে করে মৃত ব্যক্তির মাধ্যমে আর যা অন্য কারো মাঝে এই করোনা ভাইরাস না ছড়িয়ে যায় তো এটি হলো আমার কাছে আতঙ্কের বিষয় তো আহ আরেকটি যেটা বিষয় হলো সেটি হচ্ছে যে একটি ফেসবুকে ভিডিও দেখলাম সাথে আমি যে তথ্যটি দেখলাম সেটি হচ্ছে যে ধর্মীয় ধর্মীয় ধর্মীয়ভাবে যে বিষয়টি বলা হয় যে যারা বা ভাইরাস যে সম্প্রতি আমাদের মাঝে এসেছে সেটি নিয়ে ধর্মীয় যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে আলহাজার বিশ্ববিদ্যালয়ের যিনি ফতোয়া বোর্ডের প্রধান আছেন ডক্টর আব্দুল জারে তিনি একটি ফতোয়াতে তিনি উল্লেখ করেছেন যে যদি করোনা ভাইরাসের কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে মারা যান তাহলে সেক্ষেত্রে প্রথমত তাকে প্রোটেকটিভ যে ইকুইপমেন্টগুলো রয়েছে সুরক্ষার জন্য সেগুলো দিয়ে গোসল করার জন্য যেতে পারে তবে বাংলাদেশের যে অবস্থা আমি দেখছি যে চিকিৎসকদেরই কিন্তু সে সেরকম সুরক্ষার জন্য যে ইকুইপমেন্টগুলো থাকা দরকার সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে একজন আমরা যারা সাধারণ আছি তাদের কিভাবে সম্ভব যে একজনের জানাজ গোসুলের ক্ষেত্রে এ বিষয়গুলো সংগ্রহ করা তো সেক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টা বলছে যদি গোসল করার সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে দূর থেকে পানি ছিটিয়ে গোসল করানোর বিষয়টি দ্বিতীয়ত বলা হয়েছে তৃতীয়ত যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে যে যদি আহ গোসল করানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করা যেতে পারে এই কয়েকটি বিষয় বলা হচ্ছে তো চিকিৎসা বিজ্ঞানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে তাদের লালার মাধ্যমে কিন্তু যে জায়গাগুলোতে স্পট লেগে থাকে যেমন বা কাশির মাধ্যমে দেখা যাচ্ছে নাখে মুখে বা অন্যান্য জায়গায় সেই জায়গাগুলোতে কিন্তু যদি একটি একজন মাল কোনো ব্যক্তি যদি স্পর্শ করে তাহলে কিন্তু উনিও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্য ক্ষেত্রে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে পানির মাধ্যমেও কিন্তু এই বিষয়টি যদিও এখনো কনফার্ম না তবে গোসল করার পানির মাধ্যম দিয়েও কিন্তু ভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়েছে এটি যতটা বলা যায় যে সম্ভাবনা কাংশ রয়েছে তো সেক্ষেত্রে পানিগুলো আমরা কিভাবে একটি জায়গায় রাখতে পারি সব মিলে একটি কঠিন অবস্থা তো এবং আমি আমাদের যে আমাদের ইরানের কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি তারাও কিন্তু এই বিষয়টি বলেছেন যে আসলে যতটা সংস্পর্শ ততটাই কিন্তু ভালো দিক এবং অন্য নতুন যারা আছে তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ইরানে কিন্তু যে কাজটি করছে সেটি হচ্ছে যে হাসপাতাল থেকেই যেমনটি বাংলাদেশের আই আর এখন পর্যন্ত করে চলেছে সেটি হচ্ছে যে হাসপাতালের মাধ্যমে তাদের পরিবারকে জানানো হচ্ছে যে আপনাদের স্বজনটি মারা গেছেন এবং কভার করে দেওয়া হচ্ছে এবং জানা যা কয়েকজনকে নিয়ে সেটি দাফন করা হচ্ছে এমনকি শেষবারের মতো দেখার সুযোগটি কিন্তু তার স্বজনটা পাচ্ছেন না তো সব মিলে একটি কঠিন অবস্থা আমরা আমরা অতিবাহিত করছি তো সে বিষয়ে আমার কাছে আমি এটা মনে করলাম যে আপনাদের সামনে বলার যে যেহেতু আপনাদের সাথে করোনা ভাইরাস নিয়ে চিকিৎসার অনেক তথ্য আদান প্রদান হচ্ছে আপনাদের সাথে সাথে